যেখানে যায় বুট চাইতে গিয়ে আমারে গালি গালাজ করে বুট চায় না আগে বুট চাইছে না আগে ঢাকা থেকে উনি এমপি হয়েছে বুট চাওয়ার দরকার পড়ছে না আমি যদি নির্বাচনে না দাঁড়াইতাম উনি তো এবারও বুট চাইত না যতটুকুই চাচ্ছে যতটুকুই চাচ্ছে এটাও তো উনি করতো না আমি না দাঁড়ালে কি করতো আমি না দাঁড়ালে উনি টাকা গুমায় থাকতো গুমায়া গুমায়া ওরা তো কিছু দালাল টালাল বিভিন্ন জায়গায় নিয়োগ দিছে তারা সন্ধ্যার পরে ফোন করে বলতো দিনু ভাই আপনি ফাঁস এইবার আর সেই সুযোগ নাই মাননীয় প্রধানমন্ত্রী খুব কঠোর অবস্থানে আছেন কেউ যদি মনে করেন নির্বাচনে সিনিমিনি খেলবেন মানুষের সাথে প্রতারণা করবেন একটার জায়গায় দুইটা ভোট করবেন তাহলে আপনাকে কাফনের কাফন নিয়ে আসতে হবে একটা বেশি দুইটা ভোট পাইরা আপনি বাড়িতে যাইতে পারবেন না আশা করি কারণ পুলিশ বাংলাদেশ পুলিশ ঘোষণা দিয়েছে যে একটা ব্যালট পেপারে যে হাত দিবে তার জন্য একটা ভুলের বরাদ্দ তার মানে আপনি একটার বেশি ভোট কোন অবস্থাতেই দিতে পারবেন না অথবা চিন্তাও কেউ করবেন না আর আমার নেতা কর্মী যারা আছেন আমার মুরব্বীরা যারা আমাকে ভালোবাসেন আমার মা ও বোনেরা এখন যদি কেউ আপনাদেরকে একটা গালিও দেয় এই গালি হজম করে 7 তারিখ পর্যন্ত নির্বাচনে গিয়ে ভোট দিয়া 7 তারিখের পরে 7 তারিখের পরে এই প্রকারের গালির বিচার হবে কারণ তারা এখন চাচ্ছে তারা জেনে গেছে যে যশোরের সদরে প্রত্যেকটা ইউনিয়নে আর 2টা পৌরসভায় ইগলের জোয়ার উঠছে এটা তারা দেখতে পেয়েছে জোয়ার উঠে নাই ইগলের জোয়ার কি উঠছে এই জোয়ারে তারা এখন ভয় কাঁপতেছে দেখবেন কেমনে উনি থাকে ঢাকা উনি থাকে ঢাকা বিভিন্ন প্রোগ্রামে যদি মনে চায় 6 মাসে 9 মাসে একদিন আসে আইসা গাড়ি থেকে নাইমা আবার প্রোগ্রাম শেষ করে আবার গাড়ি থেকে ঢাকা যায় তোমরা আমি দেখবেন কেমনে এবার আবার প্রশ্ন যারে দেখছেন না যারে দেখেন না তারে এমপি বানাইবেন না এমপি কে আবার ঢাকায় বানাইবেন না আপনার ঘরে রাখবেন না এই সুযোগ হয়েছে আমার ভাইয়েরা ত্রিশপুর ইউনিয়নবাসী নিজের ঘরে এমপি রাখার সুযোগ পাইছেন আল্লাহ আপনাদেরকে এই সুযোগ দিয়েছেন এই সুযোগ ফেলায় ফেলায় হারানো ঠিক হবে না আমার ভাইয়েরা তার মানে কি 1 কোটি 26 কোটি হয়েছে